ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার ক্ষেত্রে যদি রিলস ভিডিও আমরা আপলোড করি, রিলস ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা কাউন্ট হয় এটা কি ইনস্টিম অ্যাড, অর্থাৎ আমরা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক যে প্রোফাইল রয়েছে আমরা কি মনিটাইজেশন করতে পারবো? হ্যাঁ, আপনি এটা নিশ্চিন্তে করতে পারেন, আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন। রিলস ভিডিও যে ওয়াচ টাইমটা আছে, ওয়াচ টাইম আপনার অবশ্যই কাউন্ট হবে। দেন হচ্ছে গিয়ে আপনার ইনস্টিম যেট অ্যাডটা রয়েছে, অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজ হোক বা ফেসবুক প্রোফাইল হোক আপনি কিন্তু মনিটাইজেশন করতে পারবেন, এটা নিয়ে কিন্তু আপনার চিন্তা করার কোনো বিষয় নেই। এরপর এখন অনেকে আপনার প্রমাণ চাবে, ইতিমধ্যে আপনার পেজ মনিটাইজেশন করে নিয়েছেন তো করে নিয়েছেন, আর যারা আসলে এই প্রশ্ন আপনার ভিতরে ঘুরপাক খাচ্ছে যে ভাই আমি যদি রিলস ভিডিও আপলোড করি বা রিলস ভিডিও আমি আপলোড করতেছি, বড় ভিডিও আমি আপলোড করতেছি না, তো সেক্ষেত্রে আমি কি ইনস্টিম অ্যাডটা মনিটাইজেশন করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি যদি আমার স্ক্রিনটাকে একটু ফলো করুন তাহলে দেখতে পারবেন এই একটা প্রোফাইল। এই প্রোফাইল যদি আপনি একটা খেয়াল করেন, এখানে দেখেন আমি বড় ভিডিওতে সিলেক্ট করতেছি, এখানে কিন্তু কোনো বড় ভিডিও নাই, জাস্ট এই জন্য মোর অপশনে চলে যাওয়া লাগতেছে, রিলসে আসতেছি। তো দেখতে পারবেন এখানে যে ভিডিওগুলো আপলোড করা প্রত্যেকটা ভিডিও কিন্তু রিলস ভিডিও, অর্থাৎ শর্ট ভিডিও, ঠিক আছে। এখন আমরা এখন দেখবো যে প্রোফাইলের মধ্যে ঢুকে যে আসলে ওয়াচ টাইমটা কাউন্ট হয় কিনা। হ্যাঁ, তো এই জন্য এখান থেকে সি ড্যাশবোর্ডে আমি আসতেছি। সি ড্যাশবোর্ডে আসার পর এই যে দেখতে পারবেন মনিটাইজেশন অপশন, মনিটাইজেশন অপশন আমি একটা সিলেক্ট করলাম। ওকে, তো সিলেক্ট করার পর দেখতে পারবেন ইন স্টিম অ্যাডস, দেন এই ইন স্টিম অ্যাডস আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে 5000 ফলোয়ার দরকার মনিটাইজেশনের জন্য, যেটা কিন্তু আমার এখন পর্যন্ত হয়নি, 24 হয়েছে। তো নিচের দিকে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আপনার ওয়াচ টাইম সামান্য কাউন্ট হয়েছে, যেহেতু অল্প কয়েকটা আর কি রিলস ভিডিও আপলোড করেছে, আর রিলস ভিডিও তো অনেক বেশি বড় হয় না যে মানুষ ধৈর্য সহকারে দেখবে, শর্ট ভিডিও এর জন্য সামান্য পরিমাণ। আপনার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন, দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে। এভাবে আপনি আপনার ভিডিওর পরিমাণ যত আপনি বাড়াবেন তত কিন্তু আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে। তবে এখান থেকে একটা বিষয় কথা রয়েছে, আপনি রিলস ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন বড় ভিডিওর জন্য, কিন্তু বড় ভিডিও হলে যে আপনার রিলস থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এমনটা না কিন্তু। দেন রিলস কিন্তু আপনার আলাদাভাবে মনিটাইজেশন অন করতে হবে, তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে অনেকে আছে আর কি দেখা গেছে যে বড় ভিডিও তৈরি করতে পারে না, তো সামান্য এখন আমি শর্ট ভিডিও আপলোড করি বা রিলস ভিডিও আপলোড করি, পরবর্তীতে মনিটাইজেশন করার পর আমি দরকারে বড় ভিডিও আপলোড করলাম। যাদের এরকম চিন্তা ভাবনা রয়েছে দেন তারা চাইলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। তো আপনাদের আমি আবারও দেখাচ্ছি, এই যে আপনার প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে চলে আসলাম, এখান থেকে দেখতে পারবেন এই যে টোটালি কিন্তু আমার ওয়াচ টাইমটা কিন্তু দেখাচ্ছে, ওয়াচ টাইমটা দেখাচ্ছে। আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাকে এসে প্রোফাইলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পারবেন এখানে তো আমি পোস্টে যাই, তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের বড় ভিডিও নাই, জাস্ট এখানে যা রয়েছে প্রত্যেকটা কিন্তু আপনার কি ভিডিও, শর্ট ভিডিও অর্থাৎ রিলস ভিডিও, বড় কোনো ভিডিওই নাই। আর এটা আপনারা একবারে দেখতে পারবেন আপনার মোর অপশনে সিলেক্ট করার পর, এভাবে আপনি রিলসে ক্লিক করবেন তাহলে প্রত্যেকটা রিলস ভিডিও আপনারা এখান থেকে ইজিলি ভাবে দেখতে পারবেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা, আশা রাখি আপনারা যারা আমাকে ইনবক্স করেছিলেন এবং কমেন্টে জানতে চেয়েছিলেন যে ভাইয়া রিলস ভিডিও দিয়ে আমরা মনিটাইজেশন করতে পারবো কিনা বা রিলস ভিডিওর ওয়াচ টাইমটা আমাদের মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে কিনা, আপনাদের কিন্তু আমি প্রুফ সহকারে দেখে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের কাজ হচ্ছে ভিডিওটা শেয়ার করে আপনার মতো যারা না জানে দেন তাদেরকে শেয়ার করে তাদের কাছে ভিডিওটা পৌঁছে, যাতে করে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।